গাজীপুরে জয়দেবপুর ময়মনসিংহের রেল রুটে হাওয়ার রেল স্টেশনের ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। ভোর চারটার দিকে এক দুর্ঘটনা ঘটে, এতে জয়দেবপুর ময়মনসিংহ লাইনের রেল চলাচল বন্ধ রয়েছে। জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার হানিফ আলী বলেন, ভোর চারটার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন। কিছুদূর যাওয়ার পরপরই ভাওয়াল এলাকার ইঞ্জিন সহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্বৃত্তরা রেল লাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছে বলে জানা গেছে।